হলো কিছু মানুষ খাওয়ানোর, সো ওদেরকে না খাওয়াইলি নয়। এখন যাচ্ছি হলো বার্থডে, আর এখন বাজে হলো সন্ধ্যা 6:30। কারণ হতে ছিল জাস্ট একটু কাজে গেছিলাম, তো যার কারণে আর কি এখন ফিরছি। ফিরে এখন ওই মানুষদেরকে খাওয়ানোর প্ল্যান করছি, তো ওইখানে যাচ্ছি। আমি আছি কিছু মানুষ খাওয়াবো, আমি সবসময় খাই, আজকে খাওয়াবো, সবাই খাওয়াবে। বলছিলাম যে এখানে মানুষ খাওয়াতে আসবো, তো মানুষ বলতে এদেরই খাওয়াতে আসবো। এদের চেহারা গুলা দেখুন, ওরা আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে। আর এই রাতুল নষ্ট দেখা যাচ্ছে, এই রাতুল অসংখ্য ধন্যবাদ আমার জন্য চকলেট নিয়ে আসার জন্য। হাজার বছর বেঁচে থাকো, হাজার বছর। আর এই যে হ্যালো ফ্রেন্ড, আই এম রিফান্ড। এই গিফট এর মধ্যে আছে হলো চকলেট। আনবক্স করব? না না, আনবক্স না, নো থ্যাংক ইউ, এটা আনবক্স করা যাবে, এটা ভালো। আমার ক্যামেরার সামনে বলো কি আর বলবো, বলো বলার কিছু নেই। আচ্ছা, ফোনটা যখন এই জন্য কিরকম লাগতেছিল? আমি কলেজে গেছি একদিন, আমি স্যারটা চিনি মিয়া, তোমার ভয়েস আমি বেতন কয় মাসে দিছি দেখো, ফুল কমপ্লিট আমার খেললেই তো আমি গেছি স্যার, আমার তো সব বেতন কমপ্লিট। আপনি কি করেন? আর একটা প্র্যাঙ্ক কল করা হয়েছিল আজকে, ও তোর হতো করছি। আচ্ছা একটু, আমি তো পুরো বল্লা হয়ে গেছি, ভিডিও করতেছ কো না, কো কো, এটা তো স্মৃতি ভাই। আচ্ছা তাহলে কইতাছি, তুই কো না, তুই কো, আমি যে তোর ফোনটা দিছি, আমার ফোন দিছে, আমি কই হ্যালো আসসালামু আলাইকুম, কত ছিলাস না, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাহলে কইতাছি আমি তোমার স্যার। আমি আবার রিপিট করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা, তোমার কলেজে অনেক টাকা বাকি হয়ে গেছে, তুমি কি টাকাগুলো, এটা আইডিয়াল কলেজ, আইডিয়াল কলেজের স্টুডেন্ট থেকে এটা মানা যায় না? আমার এমনি কইছে আইডিয়াল কলেজের স্টুডেন্টের এটা মানা যায় না। আমি কি, আচ্ছা ঠিক আছে স্যার, আমার কিছু টাকা আছে বাকি, আমি দিয়ে দিব। অবশ্য আমি দেশের বাড়ি ছিলাম, তো অবশ্য এই কারণে দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 1 তারিখে তো তোমার কলেজ খোলা? আমি কি, হ্যাঁ 1 তারিখে তো আমার কলেজ খোলা, তাহলে পরিশোধ করে দিও। পরিশোধ করে দেওয়া, হ্যাঁ স্যার আমি কলেজে ঢুকা মাত্র আমি পরিশোধ করে দেবো। পরার হাসি দেখে আমি কে বাইতে আপজলে, আমি কামরুজ জামান সারি সেই তোমার বেতন বাকি, আমার ফুল বেতন শেষ, আমার ফুল বেতন আমি দিয়ে দিছি ভাই, তোর দেওয়া হয় নাই, ধারণা হয়ে গেছে, তুমি বুঝবো না কখন। ও আচ্ছা, আমাদের খাবার এসে পড়েছে, অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি আসার জন্য। আজকে হচ্ছে আফজাল হোসেন বিরাজের বার্থডে, আমরা সবাই বার্থডের মধ্যে উপস্থিত আছি, আপনারা দেখতেই পারতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফেমাস একজন ইউটিউবার, আর আপনারা বেশি কিছু বলবো না, সাথে থাকে কত সাবস্ক্রাইবার জানি, গ্যারান্টি নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ব্লগ, এটা আমি বলছি, আমি বলি সাবস্ক্রাইবার আমার আফজালের, আর কত ব্লগ আমি বলি, ছেলের বার্থডে, সবাই দোয়া করবেন লুচ্চু ছেলের জন্য, সামনের ভবিষ্যৎ আরো লুচ্চু করুক দোয়া করি।
এখন ওই ওর সাথে ক্যামেরা দাও দুই নাম্বার ব্যবসায়ী আমাদের বিশিষ্ট মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী মানে ক কলেজে কলকাতা বোঝে এটা আমি মানে খুব অতর্বতভাবে বুঝতে পারছি তাহলে আপনি কিছু বলবেন এখন কিছু বলা নাই আফজালের আফজালের সবে মাত্র মুসলমানটা হয়েছে ঘাসু কাক তারপরে হবে তারপরে এখন কিছুই বলা নেই বল্লা ভাই কিছু বলবেন অমিতাভ ভাই বল্লা ভাই কিছু বলেন না সে চ্যাটে ব্যস্ত উনি আবার ফিরে গেছে অনাটা আমি বলি উনি আবার দৈনিক ভাতের বেলা তিন বেলা গাঁজা খাই তো ওই জন্য মুখে স্টপ থাকে আপনারা মিরাজ ভাইকে সাপোর্ট করবেন ভালো থাকবেন নৌকা মার্কা ভোট দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর এই যাকে নিয়ে যেত হট্টগোল এই সেই লোক আমার মোবাইলে কিন্তু অনেক কিছু আছে প্লিজ আমরা একই গ্রুপের লোক জন্মদিন উল্টা পাল্টা মনে কর তুই 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 এলি বড় দোষী উই করছে কামটা কি করতে আমি কিন্তু ভালো মানুষ তুমি অনেক ভালো ভাই এই যে আপনারা দেখুন আমার চেহারাটা আমাদের এইটা সুন্দর অনেক সুন্দর আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে বাট কি দিস আমি এই যে বিজনেসম্যান আচ্ছা ই বিজনেসম্যান মানে কি এক্সপার্ট বিজনেসম্যান ও আচ্ছা বাট এটা অনেক খারাপ কথা লেখছো তুমি খারাপ না যাও তোমার আমি বলি এটা খারাপ না এটা তোমার একটা এটা তোমার ক্যারেক্টার ক্যারেক্টার ঠিক আছে অরিজিনাল ক্যারেক্টার আল্লাহ আল্লাহ মাফ করেন যদিও তুমি আমি যদি আমি বলি শুনো যে ক্যারেক্টারটা যদি তুমি এত হাইডার পিছনে মানে কি ভাই এটা আমি কই সম্মান লোকে ইনোসেন্ট যদি তুমি যদি তুমি এটা হাইডার রাখছ এতদিন কিন্তু এখন আর হাইডে থাকবে হাইডে থাকা যাবে না শুনো 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 সবাই কি আল্লাহ আমি পশ্চিম দিকে দেখা গেলাম আমাকে হেদায় দান করেন আমার চেহারাটা দেখুন মাস উঁচু আর বেটা তো গোপরে ঠাডা করবো পশ্চিম দিকে দেখা কইলে ভাই এই ভাই এই শুরু এই যে শুরু 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 আফজল ম্যাজিক ফর লর্ড হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you Happy birthday happy birthday সবার আগে birthday businessman সবার আগে আমার ফর বিজনেসম্যান পিয়াজটাকে খাওয়াই দেব ইউ গার্ডস আমার অনেক খারাপ টাইমে পিয়াজ আরে বাবা এ সিরিয়াসলি এ পিয়াজ ক্লাস অফ করব তারপর আমার হারানো বন্ধুটা ত্রিপুরাটা মেলায় হারানো গিয়েছিল তারপরে মেলায় হারানো গিয়েছিল আমার ভাই যার কারণে এত মানুষের সাথে পরিচয় সত্য কথা আসলে তুমি আছো দেখি সবাই আছে আর বাদ ভয়ের চামড়া আরাফাত ভাইয়ের মার্কা লুঙ্গি ধরা জারকা খাওয়াচ্ছি বার্থডে উপলক্ষে প্লাস খালি খাই স্যার ভাই এদিকে আসেন মাফলাটা কে নিয়েছেন আমার বার্থডে পার্টি তুই নোয়া খেললা অমিতাভ প্লিজ এখানে আমাদের ক্যামেরার সামনে চলে এসে বলুন ভাই তুই বাড়িছ আমি খেয়াল করতে যাচ্ছি না এদিকে ভাইকে কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমার হচ্ছে অমিতাভ রেজা ভাই
এবার এই যে মুখে মুখে না অসৎ ভাই কিন্তু অসৎ পুরোটা ভাই কিন্তু অসৎ মুন্সি দুজন আছে সরি মুন্সিগঞ্জে একজন বাকি আছে তো জিহান ভাই জিহান কি রে ভাই ভিডিও ভাই হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চিনি পাওয়ার জন্য অপেক্ষা দাঁড়িয়ে আছে আমি কিন্তু কেক খাওয়াই দেন আমি আজকে যে তোমার বার্থডে হ্যাঁ এভাবে সেলিব্রেট হলো তোমার অনুভূতি কি আমার অনেক খুশি লাগতেছে কারণ এরকম এত বন্ধু পাওয়া এটা সহজে কেউ পায় না বাট আমি আলহামদুলিল্লাহ পাইছি ভালো ভালো আমার সব সবচেয়ে বড় এই অবদান দিতেছিল আরাফাতে আরাফাতে যে সম্পর্কের পর থেকে এত বন্ধু হয়েছে নতুন জীবন শুরু করো সুন্দর ভাবে চালাও দোয়া করি ভালো বিজনেসম্যান এই মেয়ে বাজি ছেড়ে দাও এই যে আর কত মেয়ে জীবন নষ্ট করো এই যে ভাই দেখ আমি বিয়ের সাথে হইব না 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 ফেস সেলফি আছে এটা তো কয়টা 99 শুরু কর 99 বড় কইতাছ না এই মেয়ে আচ্ছা যাও আরেকটা একটা করে সেঞ্চুরি করে বাস আজকে তোমার বার্থডে হ্যাঁ তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে কি বলতে চাও ও আচ্ছা ভালো কথা কইছ আমার এটা কিছু কথা ভালো কিছু কইছ ভাই আমি এত খারাপ না আমি এত খারাপ না ভাই আপনি বলেন ভালো কিছু বলেন ভালো কিছু কও ব্লক তো আমি তো জাস্ট তোমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছি নাকি লিভ দিত বলো আপনি যদি আপনার ডেকোরেশনের জন্য রডফট নিতে চান তাহলে ওর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন কার্ড দিয়ে দিস 75 পয়সার কার্ড দিয়ে দিস একটা লাগে এই যে 75 পয়সার কার্ড আপনার আপনাদের যদি বিএসআরএম এর রড প্রয়োজন হয় তাহলে এই এখানে যোগাযোগ করতে পারে অবশ্যই।